শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মাধব চন্দ্র বড়ুয়া। বাবার নাম মৃত নরেশ চন্দ্র বড়ুয়া। মার নাম মৃত পুষ্পমালা বড়ুয়া। আমার গ্রামের বাড়ি রাজতারা অন্তর্গত খোঁজাহালি গ্রামে, তাঁতর ইউনিয়ন, চট্টগ্রাম জেলা। মুক্তিযুদ্ধের সময় আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম 1971 সাল। কোন ক্লাসে পড়তেন তখন? আমি 71 সালের জানুয়ারিতে 9 থেকে 10 উঠছি। আপনি কিভাবে যুদ্ধে যুক্ত হলেন? আমি যখন 9 থেকে 10 উঠছি তখন উত্তাল ঢেউ চলতেছে দেশের মধ্যে। আমার গ্রামের, আমি স্কুল হোস্টেলে থাকতাম, আন্দারমানিক স্কুল হোস্টেলে, রাজতলার মধ্যখানেই আন্দারমানিক গ্রামটা, স্কুল হোস্টেলে থাকতাম। এবং ওই স্কুল হোস্টেলে তখন স্কুলটা সপ্তাহে 3-4 দিন হরতাল হরতাল করে সব আমরা বাইরে যেতাম। আমার নেতা, তোমার নেতা, শেখ মুজিব, শেখ মুজিব করে আমরা শুধু স্লোগান দিতাম, 1 মাইল 2 মাইল ঘুরে চলে আসতাম। তখন আন্দারমানিক স্কুলে কোনো সংগঠন ছিল, কোনো ছাত্র সংগঠন ছিল না? আমাদের স্কুলে কোনো ছাত্র সংগঠন ছিল না। আমাদের বড় ভাই একজন অমিতাভ চৌধুরী ছিল, সে ডিগ্রি পড়তো, সে আমাদেরকে খবর বলতো, আমরা ওই আইরে যেতাম। 7ই মার্চের ভাষণ, 8ই মার্চে শুনে আমরা অতিরিক্ত উদ্দীপনা হয়ে যায়। এমনিতেই তো আমার নেতা, তোমার নেতা, শেখ মুজিব বলতাম, তখন আমাদের গায়ে টকবক করতেছে। তখন আমরা নবীন একবারে তখন 15 থেকে 16 পড়তেছি আমরা, তখন স্কুলটা সরাসরি বন্ধ করে দিল, বলতে তুমি স্কুল হোস্টেল থেকে চলে যাও, তুমি গ্রামে চলে যাও, এখন তো উত্তাল চারিদিকে, এখন শেখ মুজিবের কথা ছাড়া আমরা আর কারো কথা শুনবো না, শেখ মুজিব বলছে বন্ধ রাখতে, আমরা বন্ধ রাখবো। তখন আমি কী করছি, চলে আসছি গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে যখন আসার পর, ওখানেই ছিলাম গ্রামের বাড়িতে, 25 মার্চ রাত্রিতে চারিদিকে একটা আমরা রেডিও, বিবিসি শুনতেছি, ভয়েস অফ আমেরিকা শুনতেছি, আকাশবাণী শুনতেছি, সারা সন্ধ্যায় এই শুধু এইগুলোই করতাম। 5-6 দিন বাদে হালুয়ারের পূর্ব দিকে রিপিয়ার বাহিনী দাঁড়িয়ে আছে, এই দিক থেকে রকেট বোম চাচ্ছে পাকিস্তানিরা, পাকিস্তান রকেট বোম চাচ্ছে। তখন বলতেছে সবাই ওদেরকে খাবার দিতে হবে। তখন আমরা কী করছি, বাড়ি বাড়ি গিয়া চাল তুলছি, আলু নিছি, ডিম নিছি, যার থেকে যা পাচ্ছি তা নিছি, নিয়ে আমরা নৌকা করে ফারিকুল থেকে, আমাদের গ্রামের প্রত্যেককে ফারিকুল আছে, মগদাইখাল, মগদাইখাল দিয়ে আমরা ওই খাবারটা পৌঁছে দিয়ে আসছিলাম ওই সৈনিকের হাতে। সিনিয়র কারা ছিলেন তখন? আমার সিনিয়র অরবিন্দু কাকাই আমাকে বেশি ইন্সপায়ার করছে। ওই এলাকার আরও তো আছে, আরও আছে আরও কয়েকজন ছিল, বিকাল বড়ুয়া ছিল, উনিও মুক্তিযুদ্ধ কিন্তু মুক্তিযুদ্ধে মারা গেছেন। তারপর আরও মিলন ছিল, আরও কয়েকজন ছিল, কিন্তু আমরা 3-4 জন মিলেই আমরা এইগুলো নিয়ে আসছি। আমরা শুধু একবারেই গেছি, তারপর শুনতেছি ইপিআর বাহিনী পিছন দিকে সরে গেছে। সরে গেছে আসার পর একটা সবচেয়ে বেশি আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, 14ই এপ্রিল পয়লা বৈশাখ,
আমাদের হিন্দু বৌদ্ধদের মধ্যে বড় অনুষ্ঠান হয়। আমরা জাগ টাক দিয়া দিনের একটার সময় কেতে বসছি, ঠিক এই মুহূর্তে কুকুর আওয়াজ ছুটে গেছে, একটা বিশাল আওয়াজ। কিরে কয়েকদিন রজনী মহাজনের বাড়ি লুট হচ্ছে। আমি তো কি লুট কেমনি, দিনের দুপুরে কেমনি লুট হয় এটা তো জানি না। আমি খাওয়া থেকে উঠেই আমার বাড়ির গোলার তলে একটা খন্দা ছিল, লম্বা লোহার লোহার খন্দা ছিল, খন্দাটা নিয়ে বাইরে গেছি। সব গ্রামবাসী সবাই বাইরে রজনী মহাজনের বাড়ির দিকে গেছে, আমিও গেছি সাথে। দেখি যে একজন মানুষ বাইরটা শুনতেন না, বলতো ওকে ওখানে ও আমাদের খোঁজা খালি দিয়ে মানুষ খর খর খোপ খাইয়া এইভাবে এইভাবে সে এইদিকে কিছু মাল ধরা আছে, এইভাবে এইভাবে তবে ধানের ফোড়ার দিকে যাচ্ছে। আমি খন্তা দিয়ে আমার খন্তা দিয়ে মাসি উঠে ওইটা ওইটা খাটি গেছে, খন্তা পরে আছে ওইটা ফেলে ইয়ে দৌড় দিছে। পরে শুনছি সে ছয় মাস রাতে মারা গেছে। ওই দিনেই আবার তাজ মোহাম্মদের বাড়ি, আমাদের এখানে মুসলিম লীগ করতো, ওরা সবাই মুসলিম লীগ, তাজ মোহাম্মদের বাড়ির জরিপ আলীর নেতৃত্বে ওরা আমাদের বাড়ি আক্রমণ, বড়ুয়া বাড়ির আক্রমণ আছে। তা আমরা কী করছি, ইয়ার রাস্তা যেখানে রাস্তা আছে রাস্তা এখানে দাঁড়াই গেছি প্রায় 30-40 জন বড়ুয়া বড়ুয়া বাড়ির। আমরা তো কোথাও যেতে পারবো না, আমাদের তো ইন্ডিয়াতে কেউ আত্মীয় নেই, আমরা কোথায় যাবো? আমরা মরলে তোমাদেরকে নিয়ে মরবো, আমরা ইয়াং ইয়াং ছেলেরা, আমি তো ছোট, আমিও দাঁড়াই গেছি, আমার হাতে আছে খন্তি আর কিছু নাই, ওদের আছে বাস লাঠি যা আছে তার। ওরা আসতেছে তাজ মোহাম্মদের বাড়ি, আমরা বলতে আয় তোরা আয়, তোদেরকে নিয়েই আমরা মরবো। তখন ওরা কিছু দূর আসার পর আর দড়ি ফেলি বাস দিয়ে দড়ি ফেলছে এইভাবে, না আর যাইও না, মগ মগে আর বাঘের সমান, মগ তোমাদেরকে খাটি ফেলবে, ফরে ফরে করবো ব্যবস্থা। তখন ওই দিনের মতো ফিরে গেছে। ওই দিনেই শুনতেছি বিভিন্ন হিন্দু বাড়ি লুট হচ্ছে। তখন আমার আমাদের ঘুম নাই, আমাদের মানে একটা স্তম্ভিত, কী করবো এখন আমরা, কী করবো? তাজ মোহাম্মদের বাড়ির মানুষরা খবর পাঠাইছে যে তোমাদের বাড়ি লুট হবে, যে কোনো মুহূর্তে তোমরা প্রস্তুত থেকো। আমরা আমার কাকা একটা ছিল বাবুল, সে মিলিটারি থেকে রিটায়ার হয়ে আছে, আমার কাকা অরবিন্দু, সে তো আমার 8 বছর বড়, মিলন যারা আমার সিনিয়র ছিল, আমরা কী করছি, আমরা বাংকার করছি, আমরা পাহারা দেবো, 4.5 ঘন্টা অন্তর করে পাহারা দেবো, বাড়ি বাড়িটাকে পাহারা দিয়ে রাখবো। আসলে আমরা আমরা আমার কাকার দেখা দিয়েছে কী মারবো, মরিচের গুঁড়ো কীভাবে মারবো, কী করে আক্রমণ করবো, সেই মিলিটারি থেকে আসছিল, সে কীভাবে আক্রমণ করবে আমাদেরকে দেখা দিয়েছে। আমরা এইভাবে 4 ঘন্টা অন্তর অন্তর আমরা পাহারা দিতে লাগলাম আমাদের বাড়িকে, পাহারা দিয়ে দেখি যে কোনো মুসলিম আসে না, আমাদের বাড়িতে আসে না, কিন্তু হিন্দু বাড়ি সব লুট হচ্ছে। তারপরে তারপরে কিছুদিন বাদে শুনলাম না আমরা চাইনিজ বুদ্ধিস্ট বলতেছে, চাইনিজ বুদ্ধিস্টকে মারা হবে না। তখন আমাদের আমার ভিতরে একটা সাহস আসে গেলে আমাদেরকে তো মারতে পারবে না। এর কিছুদিন বাদে নোয়াগঞ্জের বাড়ি, দেওয়ানপুরের নোয়াগঞ্জের বাড়ি হিন্দু সব চলে আসছে আমাদের বাড়িতে, হয় আমাদেরকে একেবারে সব কিছু লুট করে নিয়ে গেছে আমাদের বাড়ির সব কিছু। তখন আমি আর আমার বন্ধু জীবন বড়ুয়া আরও দুই একজন আছে, ওদেরকে নিয়ে আমি নোয়াগঞ্জের বাড়ি দেখতে গেছি। তখন দেখি যে দুই এদিকে দুইজন হাত ধরছে, এদিকে দুজন ঠ্যাং ধরছে। হিমাংশু চৌধুরী বলে একজন মানুষ ছিল, সে বাজারে কাপড় বিক্রি করতো, তার টাকা ছিল প্রচুর, বলে যে তোমার টাকা বাই করো, টাকা দাও, নাহলে তোমাকে আগুন এসে বকু খড়ের খড়ের এ থেকে খড় এনে জ্বালাইছে, জ্বালাইয়ে ওকে শেখতেছে আগুনে, ওই তাজ মোহাম্মদের বাড়ির মানুষ। আমাদেরকে দেখে স্তম্ভিত হয়ে গেছে ওরা, আমাদেরকে তো কিছু করতো, আমাদের হাতে লোহার রড আছে, এ আছে, আমরা তো মারবো। তখন কিছুক্ষণ পর বলে যে একজন বলে যে না ওকে এত ফোরানো হয়েছে, ফিট তো ফুরিয়ে গেছে, ওর যদি টাকা থাকতে তাহলে বলে দিত, ওর কিছু নেই, ওকে ছাড়ে দি। তখন ওকে যখন ছাড়ে দিছে আমরা ইয়ে ধরছি ওরে ধরি, এখন কী করবো, ওকে কেমনি বাঁচাবো, বুড়ো মানুষ তখন, তার বয়স 70-এর মতো হবে তার বয়স। তারপর আমরা ধরে 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 আমাদের বাড়িতে নিয়ে এসে জ্যামখালি ছিল, জ্যামখালি জ্যামখালি পিঠে দেবো, জ্যামখালি জ্যামখালি লিপে দিছি ওখানে, জ্যামখালি লিপি দিয়ে এবং ওদের বাড়ির নোয়াগঞ্জের বাড়ি যা ছিল সব মেয়ে ছেলে আমাদের ঘরে সব কিছু অবস্থান করে, তারপর রাস্তা করে ওদেরকে আমরা ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছি। মানে ইন্দুরা সব চলে গেছে, ইন্দুরা তো প্রায় 1-2 সপ্তাহের মধ্যে সব আমাদের বাড়ি থেকে আশ্রয় দিয়ে ওরা চলে গেছে। তখন আমাদের বাড়ির দিকে কেউ আসতেছে না, আমাদের বাড়ি অক্ষত রয়ে গেছে, কারণ ভয় আসতেছে না, আমরা দাঁড়াই গেছি তাদের বিরুদ্ধে আসলে মারবো। রাত্রে 4 ঘন্টা ঘুমাই, 4 ঘন্টা পাহারা দিই, দিনে 4 ঘন্টা ঘুমাই, 4 ঘন্টা পাহারা দিই, এইভাবে এইভাবে করে আমাদের বাড়িতে রক্ষা করছি। তারপরে পরে যখন চারিদিক দিয়ে শুধু উভয়ঙ্কার উঠে গেছে, চারিদিকে লুটপাট চলতেছে, মানুষ চলে যাচ্ছে লাইন লাইন করে সারিবদ্ধ হবে, ওখানে আক্রমণ করতেছে, ওখানে আক্রমণ করতেছে, তারপরে তো আমরা আমরা কোথায় যাবো, আমার তো কেউ নেই। তখন আস্তে আস্তে শুনতেছি মুক্তিবাহিনী ট্রেনিং দিচ্ছে ভারতে, এটা এটা বিবিসিতে, বিবিসি ভয়েস অফ আমেরিকা আকাশবাণীতে আমরা নিউজ শুনতেছি। তখন আমাদের বড় যারা ছিল 700 বছর বড়, মিলন রতন তখন এরা এখন মারা গেছে, এই সাধন দুদুল কয়েকজন বাঁচিয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, ওরা সবাই চলে গেছে এক দল হইয়ে, ওরা সবাই দেবাগিরি চলে গেছে, পদুয়ে দিয়ে পাহাড় দিয়ে পাহাড় দিয়ে হাঁটি মানে দেবাগিরি, দেবাগিরি গিয়ে ওখানে কোনো ট্রেনিং পায় নাই ওরা। তারপরে তো আমাদের মতো যারা বয়স ছিল তারা যায় নাই, তারা পাহাড়াতে আছি। হঠাৎ একদিন সেপ্টেম্বর মাসের দিকে
হঠাৎ একদিন আমাকে আমার কাকা অরবিন্দ কিন্তু যায় নাই, হে এক বাপের এক ছেলে তাকে যাইতে দেয় নাই। সে আমাকে বলতো মাধু, আমাকে আদর করে মাধু ডাকতো, আজকে কিছু গেস্ট আসবে, ওই গেস্টকে তোমাকে পরিবেশন করতে হবে। আমি তো কোন গেস্ট কত বলবো, আসলে দেখবা। সে আমার বলতো যে সন্ধ্যার সময় হয়তো একটা মুরগি দেখ, ওদের জন্য একটা মুরগি দেখ। কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যে রাত্রে মুরগি বিক্রি করে না। আমি সারা পাড়া তন্ন তন্ন করছি, কেউ রাত্রে মুরগি বিক্রি করে না। তখন কাকা কাছে বললাম, কাকা কেউ তো বিক্রি করতেছে না, এখন আমি কি করবো? হয়তো না তুই যে কোনো হয়ে একটা ম্যানেজ কর, আমার মায়ের তো মুরগি আছে, মুরগি আস আছে। আমি কি করছি, গিয়ে চুরি করে আমার মা যখন পূর্ব দিকে চলে আসে, আমি একটাকে মুরগি একটা ধরে রাতা করে একটা ধরে নিয়ে আসি, এটাকে খাতে দিলাম। আর তরকারি যে আটটার সময় আবার গেলাম, কে আসবে? আমার তখন একটা পালপিটিশন হয়েছে, কে আসবে? আমার একটু ধারণা হয়েছে যে মুক্তিবাহিনী আসবে, কারণ মুক্তিবাহিনী এখন আমরা ওই বিবিসিতে, ভয়েস অফ আমেরিকাতে শুনতেছি, আকাশবাণীতে শুনতেছি মুক্তিবাহিনী ট্রেনিং নিয়েছে ভারত থেকে গিয়ে বাংলাদেশে এসে এই করতেছে। দেখি তো 9:15 দিকে চারজন মানুষ আসছে গায়ে শাল গায়ে দিয়ে, গায়ে শাল। এদিকে কী আছে আমি দেখতেছি না, গায়ে শাল ভিতরে ঢুকি গেলো। আমি আন্দাজ করলাম এগুলো মুক্তিবাহিনী হবে। তখন ভিতরে ঢুকে ওরা অস্ত্র শস্ত্র রাখে, তারপরে নাস্তা আমার খাকা দিয়েছে। যখন ভাত খাওয়ার ভাত পরিবেশন করতেছিল তখন আমি গেছি পাশে। প্রথম ওই ছেলেটাকে আমাকে বলতেছে আমার আমাদের কমান্ডার খাইজা আহমদ, সে ছিল নোয়াপাড়া তখনকার চেয়ারম্যান, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সে ছিল খাইজা আহমদ। খাইজা আহমদ বলতেছে, আমার মনে আছে দিতে, খাইজা আহমদ বলতেছে এই ছেলেটাকে আমাদের সাথে নাও। তো খাকা বলো যে এ তো কিছু জানে না। আমি বললো আমি তো কিছু জানি না, বলতো না আমরা শিখাই দেবো ও আমার সাথে থাক। তখন তবে একটা কাজ করতে হবে, ওর মার অনুমতি নিয়ে আসতে হবে। তখন আমি তাড়াতাড়ি মাকে গিয়ে বললাম, মা আমি যাইব, মা তো বলতো না যাবে না, কান্নাকাটি আরম্ভ করতেছি, তুমি ছোটো ছেলে তুমি যাইতে পারবে না। এইভাবে অনেকক্ষণ বার্গেনিং এর পর আমি আমি চলে যাচ্ছি, দেখি তুমি কী করো। তখন বলতে ঠিক আছে তোর কাকাকে একটু নিয়ে যায়। তখন আমার কাকাকে ডাকলো, অরবিন্দু কাকাকে। অরবিন্দু বলতে না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমার সাথে যাবে, আমার সাথে আসবে, ওকে শিখাই দেওয়া হবে। তো আমার মা চোখের জল দিয়ে বলতে ঠিক আছে, ছেলে তো মানে না, ছেলে না আমি যদি রাখতে চাই থাকবে না, সে চলে যাবে, সুতরাং ওকে আমি পারবো না রাখতে, তোমার সাথে দিলাম ছেলেকে যাও। তারপরে রাত 12টার দিকে ওদেরকে নিয়ে ওই দেখি যে অস্ত্র শস্ত্র পরিষ্কার করতেছে, এই করতেছে, স্ট্রেংগান পিস্তল গ্রেনেড এগুলো পরিষ্কার করার তারপর আমাকে বলে যে একজনকে নাম মনে আসেন না, কাসেম ছিল কী ছিল আমি ভুলে গেছি, ওখানে একজনকে বা অন্য নামে ডাকতেছে, খাজা মতো বলতেছে ওকে একটু শিখে দিয়ে আসো। তো আমাকে বলতেছে যে ওই লোকটা আপনাদের এখানে নিরাপত্তা স্থান কোথায়? আমি যদি আসেন এক জায়গায় কুজ্জাতলে আছে, যেখানে কুজ্জা মারে গরু অনেক দূরে গেছে, প্রায় 400 গজ দূর হবে, ওখান থেকে ওখানে নিরাপত্তা স্থান আছে, আমি ওখানে শিখতে পারবো। তখন ওইখানে নিরাপত্তা নির্জন, একেবারে কেউ নাই, নির্জন। ওখানে দেখি যে একটা তোমার একটা গ্রেনেড ব্যাগ আনারসের মতো দেখতে, আনার ওজন অনেক, এটার ওজন আছে, এটা দেখছো ওজন কত, এটা আনারসের মতো দেখতে। এইখানে একটা বটু আছে, বটুটা এটা তুমি তুলে সাথে সাথে 10 সেকেন্ডের মধ্যে মারাই দিতে হবে তোমাকে, যদি 10 সেকেন্ডের মধ্যে না মারো তাহলে তোমার গায়ে এসে পড়বে, এইটা তখন তুমি বাঁচতে পারবে না, তুমি একটা প্র্যাকটিস করো। তখন আমাকে একটা দিল, আমি প্র্যাকটিস করতে, কিন্তু মা আমি সাথে সাথে মারতেছি, মার দিয়ে আমার বিশাল একটা বিকট আওয়াজ হয়েছে। বিকট হওয়ার পর আওয়াজ হওয়ার পরে আমার পাড়ার বাসী তো সজাগ হয়ে গেছে, কি একটা হচ্ছে বা কেউ আসতেছে এইটা। তারপরে বলে তুমি পারবে এখন, আমি পারবো, আসো আমাদের সাথে। আটা ঠিক পাত তুলে চুমনি ইঞ্জিনিয়ারিং কলেজের এখানে পাত তুলে চুমনি আসছি, তখন আমাদের কাজ কাজ ভাগ করে দিচ্ছে, আজকে চেয়ারম্যানের চেয়ারম্যানকে আমরা হত্যা করবো, ফজলুল কাদেরের এক নম্বর ডাইনাতে এ তারে হত্যা করবো আমরা, আব্দুল হাকিম চেয়ারম্যান, তখন সে প্রেজেন্ট চেয়ারম্যান, তখন ওকে আমরা হত্যা, তখন বুঝতে পারছি যে আমি আব্দুল হাকিমের বাড়িতে যাবো আজকে। তো তোমার তুমি তুমি গ্রেনেড নাও, তুমি গ্রেনেড নিয়ে কী করবা, তুমি তাকবে যে উঠানে, আমাকে বলতেছে তুমি উঠানে থাকবা, উঠানে থাকার পর কেউ যদি সামনের দিকে আসে তিনবার হোল্ড 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 করার পরও যদি আসে তুমি গ্রেনেড ছুঁড়ে মার পার দিবে, আর রাখবা না তুমি, তখন ও মরে গেলে মরে যাক, নাহলে তোমাকে মারি ফেলবে। তখন আমার উপর দায়িত্ব দিল এটা, আর দুইজনের উপর দায়িত্ব দিল ঘর ভাঙার, আর দুইজনের দায়িত্ব দিল চারিদিকে পাহারা দেওয়ার, এইভাবে করছে। একটা কি দেড়টার দিকে আমরা ওখানে গেলাম, ওই চেয়ারম্যানের বাড়ির উঠানে গিয়ে আমি আমার পজিশন নিয়ে নিয়েছি, ওরা ওদের পজিশন নিয়ে নিয়েছি। ওরা দরজা তো খোলে না, ঠাক ঠাক করছে, মেয়েরা দরজা খোলে না, দরজা না খোলার ফলে ওরা জোর করে দরজা ভাঙি ফেছে, দরজা ভাঙি ঢুকে ওদেরকে মারামারি করতেছে, উহা কাটতেছে মেয়েরা, তিনজন বউ আছে তার, একজনের তিনজন বউ, একটা চাকমা মেয়ে আর দুটা মুসলিম, তিনজন বউ আছে তার, ওকে মারতেছে, তারপর খোঁজ করতেছে আব্দুল হাকিম কোথায়। তো কেউ কিছু বলতেছে না, ইন দি মিন টাইম দেখি যে একজন মেয়ে ঘর থেকে বাইরে আসতেছে, আমি তো উঠানে আছি, আমি তো চারদিকে পাহাড়াই
করতে বাদ যে মে আসছে করতে হয় হোল্ড করলো দেখি যে মে এটা শুনে না আবার হোল্ড বলছি দেখি যে শুনে না তারপর টসলাইন মুখ দেখে কি এটা আমি চিনিব নয় সে তো আমার ক্লাসমেট ছিল আমি তো আনারবাড়ি স্কুলে চলার আগে ইনসু তোমার স্কুলে পড়তাম সে তোমার ক্লাসমেট তবে আমি আর ওকে বোম মারি নাই আমি বলতে দাঁড়াও তুমি তুমি এই না কইল না বলছো হ্যাঁ আমি কইল তোমার কোনো ভয় নাই তুমি এখানে বসো তোমার কোনো তোমার আমার মাত্রা আসে নাই তোমার তোমার বাবা কোথায় এটা বলো ও তো আমার বাবা পিছনে ফ্যান আঁকুই আছে ফ্যান আঁকুইতে পরে লুকিয়ে আছে তখন আমি ওরে বলি যে তুমি এক মুহূর্ত এখান থেকে উঠবো না তুমি আমি ভিতরে যাচ্ছি আমি বললাম যে ওখানে গিয়ে ও ফ্যান আঁকুই আছে ফ্যান আঁকুইয়ে চারিদিকে ব্রাশ করো স্টেকার ব্রাশ করো আমি এটা বলে চলে আসছি তখন ওরা যা ইচ্ছা মতো ব্রাশ করছে মানে আর নাই সে বেঁচে নাই ব্রাশ টাশ করার পর উঠে উঠোনের দিকে আসছে আসার পর বলছে এটাকে আমি বলছি এটা মেয়ে এটা আমার ক্লাসমেট এটা দেখে যে ওর হাত থেকে গন্ধ বাইর হচ্ছে কিরে গন্ধ কেন কিরে তুমি কি ফাইকানা করছো কথা হয় আমি ফাইকানা করছি ভয়ে আমি তো তোমার ভয় নাই তুমি চলে যাও তোমার বাবাকে আমরা গুলি করে মেরে ফেলছি তোমার তোমাকে কিছু করা হবে না বা মেয়েদেরকে আমরা কোনো হাত দেবো না কোনো গায়ে হাত দেবো না তুমি এখন আপাতত তুমি নির্ভয় তুমি নির্ভয় চলো আরেকদিন নয়াটের মুসলিম লীগের সবচেয়ে বড় নেতা গুড্ডা এর নাম ছিল কি একটা সামথিং সরালি না নাকি হিন্দুদের কালাই মুসলিম লীগের গুড্ডা এ কি করতো জানেন এ মদ খাইয়া সারা রাত মদ খাইয়া নোয়াডের ওখানে গিয়ে একটা ঘরের মধ্যে ঘুমাইতো এখন এই ভাতটা পড়লো আমার উপরে তুই বড়ুয়া তুই চাইনিজ বুদ্ধিস্ট তোকে কেউ সন্দেহ করবে না তুই কোন ঘরে শোয় শুধু এইটা এইটা দেখাবি তুই সন্ধ্যা থেকে পাড়া তুই পাড়ে ডাকবি গেছি আমি মুসলিম পাড়ার ভিতর দিয়েই গেছি ভয় করিনি আমি গিয়ে ওখানে দাঁড়াইয়াছে সন্ধ্যা থেকে রাত 12টার সময় দেখেছে সে মদ খাইয়া সাম্পান থেকে উঠে সে রুমেরটাতে ঘুমেতে গেছে রুমেরটাতে ঘুমে আমি তাড়াতাড়ি এক দৌড়ে দেড় মাইল পথ এক দৌড়ে এসে তাড়াতাড়ি খাজা মদ কইলাম তো আমি দেখছি রুম এসে ঢুকে এইভাবে ঘুমাই পড়ছে তখন আমরা আবার প্রস্তুতি নিলাম আবার প্রস্তুতি নিই বলতে তুই থাকবি পাহাড়ায় গ্রেনেড এটা তুই ইউজ করবি আর আমরা তাকে ভরে ঢুকে উড়ে উড়ে একেবারে মৃত্যু না হওয়া পর্যন্ত গুলি করবো তার একেবারে গুলি করে ভাস করে চলে আসবো তারপর আস্তে করে গেলাম যাওয়ার পর আমি বাইরে রইলাম ওরা চারজন ঢুকলো ভিতরে চারজন ঢুকে একেবারে ভাস করে দিয়ে একবারে মেরে ফেলে চলে আসছে তারপরে আমি ওদের অস্ত্র বহন করতাম আমি ওদের সংবাদ গ্রহণ করতাম আমি এরপরে আরও একজনকে মারতে গেছিলাম এতে মুসলিম লীগের গুন্ড তখন প্রায় ডিসেম্বর মাস ডিসেম্বরের এই এক দুই তারিখের দিকে আমার ভাত ছিল ওই বাইরে পাহারা দেওয়ার আমি তো ছোট আমাকে বাইরে পাহারা দেওয়ার ভিতরে কাজটা ওরা করবে তারপরে বাইরে পাহারা দেওয়ার করতে গিয়ে আমি পাহাড় থেকে আমি গুজেই পড়ে গেছি পড়িয়ে এতে এই হাত আমার ভাঙি গেছে এই হাত ইয়েতে এখন এখনও আছে ভাঙা ওরে তো ফাইনাই ওরে সেদিন ফাইনাই ও কোথায় বেড়াইতে চলে গেছে তারপর আমাকে ধরে কোনো রকমে ওরা নিয়ে আসছেন আমাকে নিয়ে ওরা কি করে রাত্রে অন্ধকারে খন্নকলিপার ফার হইয়া শ্রীপুরে একজন মানুষ বৈদ্য ছিল সে হাত হাত নাকি ঘিরে ঠিক করে সে ওখানে ফাতা কতগুলো আগে বাঁধে দিয়ে ঘিরে ঘিরে বাঁধার শূন্য এইভাবে ছিল এইভাবে ছিল কত এক মাস পরে ঘিরে সার দিয়ে এইভাবে করবে তখন যখন দেশ স্বাধীন হয় তখন আমার হাত হাত এইরকম বাঁধা ছিল আরও কয়েক জায়গায় গেছে একবার গেছিলাম যে আমরা এই মধুরগাঁ পাওয়ার হাউস উড়াই দেবো কয়েকটা গ্রুপে মিলে কিন্তু আসলে আমরা পারি নাই সেদিন মধুরগাছ পাওয়ার হাউস উড়াইতে আমাদের প্ল্যানটা এদিন ভুল হয়ে গেছিলো আমরা গেছিলাম কিন্তু পারিনি আলাপ করলাম আমি মুক্তিযুদ্ধ আনন্দিত মানে আত্মহারা এইভাবে হাত বাঁধা এই শুধু নাচতেছি সবাই নাচতেছে সবাই চিৎকার করতেছে তারপর আমি আমার স্কুলে পড়তে হবে আমার আমি আবার স্কুলের ফার্স্ট বয় ছিলাম স্কুল থেকে পাস করে আমি আসছি চট্টগ্রাম কলেজে ইন্টারভিউ দিয়ে ঢুকছি ঢুকার পর আমাকে অধ্যাপক মোহাম্মদ খালেদ বলে যে তুমি এক কাজ করো তুমি আজাদিতে চলে আসো আমি বলছি না আমি করবো না আমি উচ্চ পড়া করবো তখন আমি আইসি পাস করে কেমিস্ট্রি অনার্সে ভর্তি হইলাম কেমিস্ট্রি অনার্স চিটাং ইউনিভার্সিটিতে চিটাং ইউনিভার্সিটি কেমিস্ট্রি অনার্স কমপ্লিট করলাম বাবা বলে যে তুমি এক কাজ করো তোমাকে তো ম্যানেজার হইতে হবে লিভার ব্রাদার্সে তুমি ম্যানেজমেন্টটাও পাও আমার বাবা লিভার ব্রাদার্স চাকরি করতো তুমি ম্যানেজমেন্টটাও কমপ্লিট তখন আমি ম্যানেজমেন্টটা কমপ্লিট করছি তারপরে লিগাল অফিসার ম্যানেজার হিসেবে জয়েন দিয়েছি প্রথম স্টাফ গ্রেড রেখেছি তারপরে দুই বছর বাদে ম্যানেজার হয়ে গেছে আমি আর এই পৃথিবীর খবর আর রাখি নেই বোস ছটায় যেতাম আসতাম রাত দশটায় পৃথিবীতে কী হচ্ছে ফেফার ফরার সব মানে প্রোডাকশানে ছিলাম ততদিনই এখন আমার আবার মনে হচ্ছে মৃত্যুর পরে একটা স্যালারি পেতে চাই আমি তো দেশের জন্য এরকম করছি আমি তো এখন একজন লেখক হয়ে গেছি আমি এখন কবি একজন
30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।